আলোয় পথ চলেছি, নতুন আশায় বুক বেঁধেছি, নতুন আলোয় পথ চলেছি, নতুন আশায় বুক বেঁধেছি, নতুন দিনের অগ্নি শপথ, এগিয়ে যাবে বাংলাদেশ উন্নয়নে, বাংলাদেশ উন্নয়নে, বাংলাদেশ উন্নয়নে। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠান থেকে। আমরা আজকের এই পর্বে আলোচনা করব নগর উন্নয়ন এবং জনদুর্ভোগ নিয়ে। আমাদের আজকের এই পর্বে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের নগর এবং অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক জনাব মোহাম্মদ মুসলিউদ্দিন হাসান। উপস্থিত আছেন নগর পরিকল্পনাবিদ এবং যুগ্ম সম্পাদক বিআইপি জনাব মাজহারুল ইসলাম। উপস্থিত আছেন ডিটেইলড এরিয়া প্ল্যান ড্যাপের প্রকল্প পরিচালক এবং নগর পরিকল্পনাবিদ জনাব আশরাফুল ইসলাম। তো অধ্যাপক জনাব মোহাম্মদ মুসলিউদ্দিন হাসান, আপনার কাছে আমি আসতে চাচ্ছি। আমরা ইতিমধ্যে মধ্যমায়ের দেশে উত্তরণের সকল ক্রাইটেরিয়া সম্পন্ন করেছি। তো মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় আমরা 2041 যে সমৃদ্ধ বাংলাদেশ আমরা বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি, তো এই সমৃদ্ধ বাংলাদেশ বাস্তবায়নের পথে কী কী চ্যালেঞ্জ আছে বলে আপনি মনে করেন? দেখুন, যখন 1971 গৌরবজনক মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীনতা অর্জিত হলো, তখন আমাদের এখানে নগরায়নের হার ছিল 10% কাছাকাছি। কিন্তু আজকে এই নগরায়নের হার বাংলাদেশে 27% কাছাকাছি আছে, এবং 2041 পরে 2043 আমাদের গবেষণা বলছে এই দেশে শহরবাসী জনসংখ্যা গ্রামবাসী জনসংখ্যার অধিক হবে, তার মানে 50% বেশি লোক শহরে থাকবে। সুতরাং এই যে একটা বিশাল সম্ভাবনা এবং চ্যালেঞ্জের ভবিষ্যতের দিকে আমরা যাচ্ছি, তো সেই দিকে আমাদের মধ্যমায়ের দেশে উত্তরণ, আমাদের পার ক্যাপিটা ইনকাম বৃদ্ধি, আমাদের অন্যান্য নানা ধরনের সমৃদ্ধির সাথে সাথে কিন্তু নানা ধরনের চ্যালেঞ্জও আছে। তো চ্যালেঞ্জের যদি উদাহরণ দিই, দেখুন আমরা নগরায়ন বলতে আমাদের যে অভিজ্ঞতা, নগরায়ন বলতে আমরা মনে করছি এখানে ট্রাফিক জ্যাম, নগরায়ন বলতে আমরা মনে করছি ইট কাট পাথর, নগরায়ন বলতে আমরা বুঝছি কোনো সবুজ থাকবে না, নগরায়ন বলতে আমরা বুঝছি যে নগরে শুধুমাত্র যুবকরাই চলাফেরা করবে, এখানে শিশুরা থাকবে না, নারীরা থাকবে না, বৃদ্ধ লোকরা থাকবে না। কিন্তু যখন স্বাধীনতা 70 পরে 2041 বা 2043 আমরা যেই উন্নত দেশের এবং উন্নত নগরের স্বপ্ন দেখছি, সেই নগরে কিন্তু এই ধরনের যেই অপ্রতুলতা, এগুলো সবগুলো কিন্তু উত্তরণ ঘটাতে হবে, এবং সেই নগর হতে হবে সকল প্রকার দূষণমুক্ত। বিশেষত বায়ু দূষণ এখন ঢাকা শহর বলেন, যে কোনো শহর বলেন, যে মাত্রায় গেছে সেই দূষণ থাকা চলবে না। আমাদের এই নগরগুলো হতে হবে সবার জন্য, সবার জন্য বলতে বলছি যিনি যুবক, যিনি দৌড়াতে পারেন, দৌড়ে বাস উঠতে পারেন, শুধু ওনার জন্যই নগর হবে না, যিনি একজন বৃদ্ধ লোক, যিনি একজন সন্তান সম্ভব মাতা, যিনি ছোট্ট শিশু যে বাবা বা মার হাত ধরে স্কুলে যাচ্ছে, তার জন্যই নগরটা হতে হবে এইখানে আমাদের। এবং নগরটা শুধু নগরায়ন মানে শুধু বাংলাদেশে নগরায়ন হলে কোনোভাবেই চলবে না। দেখুন আমাদের স্বাধীনতার উদ্দেশ্য ছিল কিন্তু ঢাকা কেন্দ্রিক না, স্বাধীনতার উদ্দেশ্য ছিল 1,44,000 বর্গ মাইল, তখনকার 7 কোটি আর এখনকার 17 কোটি লোকজন, সবার স্বপ্নকে বাস্তবায়ন করা। সুতরাং পুরো বাংলাদেশে এখন প্রায় 522 মতো নগর বা শহর এলাকা আছে, আরবান সেন্টার আছে, সবগুলোকে পরিকল্পনার অধীনে আমাদের আনতে হবে, আর এই ব্যাপার পুরোটাই মিলেই আমাদেরকে মানে চিন্তা করতে হবে। আর সর্বশেষে যে কথাটা বলবো এই মুহূর্তে, সেটা হলো নগর উন্নয়নের জন্য আমাদের নিজস্ব সক্ষমতা তৈরি করতে হবে। দেখুন আমরা কিন্তু এখন আর উন্নত বিশ্বের সাহায্যের জন্য নির্ভরশীল নই, উন্নত বিশ্বের প্রযুক্তির জন্য অনেক ক্ষেত্রে নির্ভরশীল নই, পদ্মা সেতু আমরা নিজেরাই বানাচ্ছি, আমাদের নগরকে যেন আমরাই গড়ে তুলতে পারি সে চিন্তাও আমাদের এখনই করতে হবে। তো নগর পরিকল্পনাবিদ মাজহারুল ইসলাম, আপনার কাছে আমি আসতে চাচ্ছি যে আমাদের যে এটা দুর্ভোগের যেটা বিষয়, জলাবদ্ধতা ঢাকার জন্য একটা বিরাট সমস্যা, এটা তো আমাদের সকলেরই জানা। প্রতি বছর বর্ষা মৌসুমে এই জলাবদ্ধতার জন্য ব্যাপক দুর্ভোগে পড়তে হয় ঢাকা নগরবাসী। তো আসছে সামনে বর্ষা মৌসুম, এই সমস্যা সমাধানে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো, তারা এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য কী কী উপায় তারা বের করতে পারে বলে আপনি মনে করেন? মেইনলি যে ঢাকা শহরের যেই আপনার ওয়াটার বডিজগুলা, সেগুলা মানে ভরাট হয়ে যাচ্ছে ডে বাই ডে, বা ক্যানেল যেগুলো আছে সেগুলা ভরাট হয়ে যাচ্ছে। ঢাকায় মোট 43টা খাল ছিল, খালগুলা ইতিমধ্যে ম্যাক্সিমাম খাল ভরাট হয়ে এখন বাকি আছে মাত্র 26টা খাল, যার ফলে
বর্ষাকালে অল্প বৃষ্টি হলে অনেক সময় দেখা যায় যে 2-3 দিন যদি টানা বৃষ্টি হতে থাকে, সেক্ষেত্রে প্রত্যেকটা এরিয়াতে, বিশেষ করে শান্তিনগর, মতিঝিল, ইভেন সচিবালয়ের এলাকা থেকে শুরু করে নটরডেম কলেজের সামনে, এসব জায়গায় মোস্টলি অনেক জায়গায় ইয়ে হয়ে থাকে জলাবদ্ধতা। এবং এই কারণেই আসলে আমাদের এই যে এই জলাবদ্ধতার কারণ, এই কারণগুলার পিছনে কারা কাজ করছে বা এইগুলার থেকে উত্তরণের উপায়টা কি? 60টা অর্গানাইজেশন এই জলাবদ্ধতার জন্য কোনো না কোনোভাবে দায়ী। আমরা বলতে পারি ওয়াসার কথা, তারপর হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন, তারপর ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড আছে, তারপর হচ্ছে পলিথিন থেকে শুরু করে ওয়েস্ট ডিসপোজালের একটা মানে ডাম্পিং সাইটের মতো হয়ে গেছে খালগুলা। এটা সত্যিই দুঃখজনক যে এই খালগুলা যদি সঠিকভাবে এগুলার রক্ষণাবেক্ষণ করা হতো তাহলে কিন্তু পানি আপনার স্মুথলি চলে যেতে পারত। খালগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব কাদের? খালগুলা রক্ষণাবেক্ষণের দায়িত্ব মূলত হচ্ছে ওয়াসার। ওয়াসার এবং ওয়াসা বলছে যে সিটি কর্পোরেশনের কথা, যে ওনাদের ওনারা যদি যে আবর্জনাগুলা পরিষ্কার করে ফেলতো তাহলে আমাদের খালগুলা ক্লিন থাকতো। অপরদিকে সিটি কর্পোরেশন বলছে যে ওয়াসার খাল আমরা কেন ক্লিন করতে যাব। এই যে একটা এই টানাপোড়নের মধ্য দিয়ে সাফার করতে হচ্ছে সাধারণ জনগণকে। তো গত বছর আমরা জানি যে খুব বেশি জনদুর্ভোগ হয়েছে এবং মাননীয় মন্ত্রী মহোদয় যে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ে, উনি বলেছিলেন যে ইনশাল্লাহ আগামী বছর আমাদের এই দুর্ভোগ পোহাতে হবে না। সেই জন্য কিছু কাজও হয়েছে, যেমন ঢাকা সিটি কর্পোরেশন আমরা দেখেছি যে ঢাকা নর্থ এবং সাউথ দুই সিটি কর্পোরেশনেই অলমোস্ট 500 কিলোমিটারও বেশি ড্রেন সংস্কার এবং নতুন করে তৈরি করা হয়েছে। যেমন আমি শান্তিনগর এলাকায় থাকি, শান্তিনগর এলাকায় আপনার খুব বেশি ডায়ার ইয়ে ড্রেন করা হয়েছে। তো হয়তোবা আশা করা যেতে পারে যদি এই জিনিসগুলো কার্যকরীতা ঠিক থাকে তাহলে হয়তো জলাবদ্ধতাকে কিছুটা হয়তো রেহাই পাওয়া যেতে পারে। ড্যাপের প্রকল্প পরিচালক এবং নগর পরিকল্পনাবিদ জনাব আশরাফুল ইসলাম, তো আপনার কাছে যে আমি আসতে চাচ্ছি, ঢাকা উন্নয়নে তো রাজুকের একটা বিশাল ভূমিকা রয়েছে এবং বলতে গেলে রাজুক ঢাকা উন্নয়নে অনেক তাদের প্ল্যানিং রয়েছে, আপনাদের অনেক কার্যক্রম রয়েছে, তো আপনারা কীভাবে বাস্তবায়ন করছেন ঢাকা উন্নয়নের বিষয়গুলো? মূলত 3টি উদ্দেশ্যকে লক্ষ্য করে রাজুক প্রতিষ্ঠিত হয়। একটি হলো যে সমগ্র ঢাকার জন্য একটা ভূমি ব্যবহার পরিকল্পনা তৈরি করা, সেই ভূমি পরিহার ব্যবহার পরিকল্পনার মাধ্যমে সকল প্রকার উন্নয়ন নিয়ন্ত্রণ কার্যক্রম, যেমন নকশা অনুমোদন থেকে শুরু করে সকল প্রকার ইমারত, অকুপেন্সি যেগুলি আছে সেগুলি ব্যবহারগুলি নিয়ন্ত্রণ হবে। আরেকটি হলো যে সেই ডেভেলপমেন্ট প্ল্যানের আওতায় আমরা বিভিন্ন কিছু ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিসগুলি গ্রহণ করে থাকি। আবাসনের ক্ষেত্রে রাজুক যে ভূমিকা পালন করছে, সর্বকল প্রকার মানুষের জন্যই সে একটি নিরাপদ আবাসস্থলের জন্য ব্যবস্থা করেছে। আমরা যেমন গুলশান, বনানী, উত্তরা পরিকল্পিত আবাসন তৈরি করছি, অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু ঢাকার অদূরে অনেকগুলি টাউনশিপ গড়ে তুলে ঢাকার থেকে জনসংখ্যা হ্রাসেরও কিন্তু কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। যেমন আমরা পূর্বাচল নিউ টাউন একটি প্রকল্প আমরা করেছি ঢাকার অদূরেই, আমরা উত্তরা তৃতীয় প্রকল্প আমরা অলরেডি বাস্তবায়ন করেছি এবং জিলমিল প্রকল্প আমরা একটি বাস্তবায়ন করছি। এছাড়াও ঢাকার সামগ্রিক অবকাঠামোগত উন্নয়নের জন্য, যেমন যানজট নিরসনের জন্য কতগুলি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে। আপনারা দেখবেন যে কুড়িল ফ্লাইওভার থেকে আরম্ভ করে আমরা 300 ফিট যে লিঙ্ক রুট পূর্বাচল নিউ টাউন থেকে আমরা কুড়িলের সাথে যে একটা লিঙ্ক রুট স্থাপন করেছি, এটা কিন্তু ঢাকার একটা নতুন একটা গেটওয়ে ওপেন হয়েছে। আমরা তাছাড়াও আমরা বিভিন্ন লেক সংস্কার কার্যক্রম গ্রহণ করেছি, যেমন গুলশান, বনানী, বারিধারা, উত্তরা লেক কাজ করেছি। একটি দৃষ্টনন্দন পরিবেশ আমরা হাতিরঝিলকে দিয়ে মানুষকে, ঢাকা শহরের মানুষকে একটি উন্মুক্ত স্থান আমরা উপহার দিয়েছি। এটা 3 ধরনের কাজ করছি কিন্তু আমাদের, দেখেন, একদিকে একটা রিটেনশন রিজার্ভ হিসেবে আমরা বৃষ্টির পানি কিন্তু ধারণ করছি। আমরা বৃষ্টি অতিবৃষ্টি হলে পানিগুলি যাবে কোথায়, তার জন্য একটি সাময়িক জন্য একটি স্টোর এরিয়া দরকার। এই হাতিরঝিল কিন্তু ওয়ান অফ দ্য মেজর স্টোর এরিয়া ফর এই যে ঢাকা, সেন্ট্রাল ঢাকার জন্য একটা স্টোর এরিয়া। অ্যাট দ্য সেম টাইম আমরা দেখেন যে আমরা ইস্ট ওয়েস্ট যে কানেক্টিং একটা
আমরা তৈরি করেছি, যে আমরা শহীদ তাজউদ্দিন সড়ক থেকে আমরা প্রগতি সরণি পর্যন্ত একটি কানেক্টিং গেটওয়ে ওপেন হয়েছে। অ্যাট দ্য সেম টাইম জলাবদ্ধতা নিরসন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক কিন্তু রাজউক বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় 300 ফিট রাস্তার পাশে 100 ফিট প্রশস্ত দুটি লেক উন্নয়ন কার্যক্রম গ্রহণ করছে। ঢাকার চারপাশে যে জলাধারগুলি রয়েছে সেই জলাধারগুলি কিন্তু বেশিরভাগই ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি। সেই ব্যক্তি মালিকানাধীন সম্পত্তিতে জলাধার হিসেবে রাখা, আমরা হয়তো মাস্টার প্ল্যান আইডেন্টিফাই করছি ইটস এ ফ্লাড ফ্লো জোন, কিন্তু বেশিরভাগ মানে কাস্টোডিয়ান তো জনগণ। এই জনগণের সম্পত্তি দেখা যায় যে অনেক ক্ষেত্রে রাতের আধারে বা অনেক ক্ষেত্রে আমরা বরাট হয়ে যাচ্ছে। সেই জলাধারগুলিকে কীভাবে সংরক্ষিত করা যায় সেই বিষয়ে রাজউক একটি সমন্বিত একটা ইন্টিগ্রেটেড স্টাডি করছে, এবং আশা করা যায় যে সেই স্টাডির মাধ্যমে যদি আমরা একটি সমন্বিত প্রকল্প গ্রহণ করার একটা পরিকল্পনা রয়েছে, সেই প্রকল্প বাস্তবায়ন হলে আমার মনে হয় যে ঢাকাসহ অনেকাংশে জলাবদ্ধতা হ্রাস পেয়ে যাবে। উনি জলাবদ্ধতার কথা যে প্রবলেমগুলি যেভাবে বলছিলেন, তো আপনি এই উত্তরণের পথ কীভাবে আপনি দেখতে পান? ঢাকার চতুর্দিক দিয়ে কিন্তু একটি সিরা উপসিরার মতো অনেকগুলি খাল বা লেকগুলি ছিল, অনেকগুলি লেক আমরা হয়তো বরাট করে ফেলছি, রক্ষা করতে পারিনি। আরেকটি ছিল যে সিদ্ধান্ত যে অনেকগুলি খালের উপর আমরা বক্স কালভার্ট নির্মাণ করেছি, সে বক্স কালভার্ট আমার এখন মনে হচ্ছে যে আমরা নগর পরিকল্পনাবিদরা চিন্তা করছে যে এটা ওয়ান কাইন্ড অফ সুইসাইডাল কেস আমাদের জন্য হয়েছে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর একটি অনুশাসন রয়েছে, এখন থেকে নতুন করে কোনো আর বক্স কালভার্ট কার্যক্রম গ্রহণ করা হবে না। এখন ঢাকা শহরে জলাবদ্ধতা নিরসন করার জন্য দ্রুত আমাদেরকে উত্তরণের যে কাজগুলি করতে হবে, যে আমাদেরকে এক্সিস্টিং যে রোড সাইড যে ড্রেনেজ ফ্যাসিলিটিস এগুলিকে আমাদেরকে ইম্প্রুভ করতে হবে, খালগুলি সেগুলি আমাদের দখলমুক্ত করে এগুলি পানি সরবরাহের ব্যবস্থা করতে হবে। এখন যখন দ্রুত নগরায়ণ হচ্ছে, জমির মূল্য বৃদ্ধি পাওয়ার সাথে সাথে মানুষ কী করছে, ব্যক্তি মালিকানাধীন সম্পত্তিগুলি বরাট করে ফেলছে, ফলে মাঝে মাঝে কিছু কিছু স্পেসে ব্লকেজ তৈরি হচ্ছে। সেই জন্য পানিগুলি তো শহর থেকে পানিটা একটা নির্দিষ্ট সাম গড়িয়ে একটি এই খাল বা ক্যানেলের মাধ্যমে নদী পর্যন্ত প্রবাহিত হতে হবে, সেই প্রবাহিত হওয়ার সুযোগটা কমে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদেরকে চিন্তা করতে হবে যে এই প্রবাহমান চ্যানেলগুলি কীভাবে নদী পর্যন্ত যায়, প্রয়োজন হলে অধিগ্রহণ করে হলেও এগুলিকে কানেক্টিভিটি দিয়ে আমাদেরকে নদী পর্যন্ত প্রবাহমান চ্যানেল নির্মাণ করতে হবে। আরেকটা জিনিস হলো যে আমরা নাগরিকদের কিন্তু একটি দায়িত্ব রয়েছে, যেমন আমরা এই যে রাস্তার পাশে ড্রেনেজ, ড্রেনেজগুলিকে আমরা কিছু কিছু হলে একটা পলিথিন বা একটা ওয়েস্টেজ পেপারগুলি কিন্তু আমরা দেশের বাইরে গিয়ে কিন্তু সবাই সুন্দর করে হাতে নিয়ে রাখি, আমরা তার সুনির্দিষ্ট ডাস্টবিনে আমরা ফেলি, আর বাংলাদেশে আসলে দেখা যায় যে সে বিষয়ে জনগণকে সচেতন হতে হবে, কারণ এই শহরের একটি অসুবিধা তৈরি হলে এর আলটিমেট ভোগান্তি কিন্তু আমরাই সবচেয়ে ভোগান্তির শিকার হই। সো এই নগরকে সবার দায়বদ্ধতা নিয়েই আমাদেরকে এগিয়ে আসতে হবে। অধ্যাপক মুসলিউদ্দিন হাসান, আপনার কাছে আমি জানতে চাচ্ছি, দেশ এবং শহর পরিকল্পনার ক্ষেত্রে আমাদের সক্ষমতা কতটুকু, এটা কতটুকু আমরা বাড়াতে সক্ষম হয়েছি? বর্তমানে প্রায় দেশের 7টি বিশ্ববিদ্যালয়ে নগর পরিকল্পনা শিক্ষা প্রদান করা হচ্ছে, এবং অনেক জায়গায় সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, আর্কিটেকচার ডিপার্টমেন্ট পুরাতন আছেন, ওনারা সবাই মিলে কিন্তু আমাদের দেশীয় সক্ষমতা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন যেটা প্রয়োজন, এই সক্ষমতাকে কাজে লাগাতে হবে। কাজে কীভাবে লাগাবেন? দেখুন, আমাদের যেই শহরের পরিকল্পনাগুলো করা হচ্ছে, পরিকল্পনা করছে ঢাকার জন্য রাজউক, চট্টগ্রামে সিডিএ, কেডিএ, আরডিএ, এই ধরনের প্রতিষ্ঠানগুলো আছে, এবং গ্রাম অঞ্চলের কোনো কোনো জায়গায় লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, এলজিইডি, তারা প্রায় 200টির বেশি পৌরসভায় এই ধরনের পরিকল্পনা করেছে, পৌরসভা এবং সংলগ্ন গ্রাম এলাকাকে। আর এর বাহিরের যে এলাকা, সেই এলাকাটির জন্য কিন্তু নগর পরিকল্পনার দায়িত্ব বা স্থানিক পরিকল্পনার দায়িত্ব হলো গিয়ে আরবান ডেভেলপমেন্ট ডিরেক্টরেট, ইউডিডির। তো তারাও বেশ কিছু জায়গায় পরিকল্পনা করেছে, এখন সেই সবগুলো পরিকল্পনা কিন্তু আপডেট করতে হবে। এই আপডেটিংয়ের কাজটা যদি আমরা না করি, তাহলে কিন্তু এই দেশীয় যে সক্ষমতা তৈরি হয়েছে সেই সক্ষমতাকে কিন্তু আমরা কাজে লাগাতে পারছি না। আমরা কিছু ঐতিহাসিক কিছু ভুল করেছি। দেখুন, 100 বছর আগের যেই প্ল্যান ছিল সেই প্ল্যানে কিন্তু বলা ছিল যে ধলাই খাল থেকে ভরাট করা যাবে না, সেই ধলাই খালটা হবে ঢাকার লাইফ লাইন, আমরা ভরাট করেছি। এরপরে ঐতিহাসিক আরেকটা ভুল করলাম কি, আমরা ফুলবাড়িয়া রেল স্টেশনকে সরিয়ে দিলাম। আরেকটা ঐতিহাসিক ভুল আমরা করলাম কি, এই পান্থপথ বক্স কালভার্ট করলাম। এইভাবে কিন্তু ঐতিহাসিক ভুলগুলো আমরা করতেই থাকবো যদি না আমরা এখানকার জনগণ বা আমাদের নিজেরাই সম্পৃক্ত হয়ে কাজগুলো করতে না পারি। এখন এই পরিকল্পনার একটি বড় অংশ হলো কিন্তু জনসম্পৃক্ততা। জনসম্পৃক্ততা মানে হলো কি, আমরা ওয়াসা, সিডি, রাজউক,
বা অন্যান্য প্রতিষ্ঠানকে দায়ী করব, কিন্তু একজন যিনি ওয়ার্ড কমিশনার আছেন উনি আশপাশের লোকজনকে নিয়ে উনি উৎসাহিত করবেন যে আসুন আমরা এই ওয়ার্ডের লোকজন আর এই নালাটাকে বা এই নর্দমাটাকে এই খালটাকে ভরাট করব না, এই খালটাকে আমরা ব্যবহারযোগ্য রাখবো। সেই জায়গায় কিন্তু আসলে আমাদের এই জনসম্পৃক্ততা বা পাবলিক পার্টিসিপেশন বা পার্টিসিপেটরি ডেভেলপমেন্ট এটাও কিন্তু করতে হবে। এখন দেখুন বাইরের একজন কনসালটেন্ট এসে পার্টিসিপেটরি ডেভেলপমেন্ট নিশ্চিত করতে পারবেন, এটা আমাদের দেশ আমরা যেভাবে স্বাধীন করেছি আমাদের নগরকেও আমাদের সাজাতে হবে, এই কাজটাও আমাদের অবশ্যই করতে হবে। মজিবুল ইসলাম, আপনার কাছে আমি DMDP বা ঢাকা শহরের মাস্টার প্ল্যান গেজেট আকারে প্রকাশিত হয়েছে 1997 সালে প্রণয়ন করা হয়েছে ডিটেইল এরিয়া প্ল্যান ড্যাপ স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান সহ রয়েছে আরও বেশ কিছু প্ল্যান। তো ঢাকাকে সুপরিকল্পিত শহর হিসেবে গড়ে তুলতে এই সমস্ত পরিকল্পনাগুলো কতটুকু কার্যকর ভূমিকা রাখতে পারছে বলে আপনি মনে করেন? ড্যাপ তৈরি হয়েছে, গ্যাজেট হয়েছে 2010 সালে। তো ড্যাপে যে জিনিসটা হয়েছে যে ডিএমডিপিকে ডিএমডিপি প্ল্যানটাকে ঠিক রেখে সেই অনুযায়ী ড্যাপ তৈরি করা হয়েছে। তো এখন সেই ড্যাপে এখন চলছে যে সেই ড্যাপ অনুযায়ী আপনার এই ইমপ্লিমেন্টেশন, কিন্তু ইমপ্লিমেন্টেশন পর্যায়ে দেখা যাচ্ছে যে সেটা আমরা পুরোপুরি প্ল্যানগুলা মানে মেনে চলছি না, যার ফলে ইমপ্লিমেন্টেশন স্টেজেও আমাদের কিছু ইয়ে থেকে যাচ্ছে যে এটার জন্য আমাদের প্ল্যানগুলা আসলে বাস্তবায়ন হচ্ছে না। এখন আমাদের মাঝে আছে নতুন ড্যাপের PD, এখন ওনারা চেষ্টা করছেন নতুন ড্যাপকে আরও কীভাবে মানে পাবলিক পার্টিসিপেশনের মাধ্যমে কীভাবে আরও জনমুখী করা যায়, কীভাবে মানুষের দুর্ভোগ আরও লাঘব করা যায়। তো আমরা আশা করছি এই ড্যাপে একটা ঢাকা শহরের মানুষজন একটা সুন্দর মানে ডিটেল এরিয়া প্ল্যান পাবে, বাট এইটার বাস্তবায়নটা হবে সবচেয়ে মানে ইম্পর্টেন্ট কাজ। আমি ড্যাপের প্রকল্প পরিচালক আপনার কাছে আমি তো রাজধানী উন্নয়নের যে মাস্টার প্ল্যান আছে আপনাদের তা কতটুকু আপনারা কার্যকর করতে পেরেছেন? যত সেবা প্রদানকারী সংস্থাই রয়েছে ঢাকার উন্নয়ন পরিকল্পনার সাথে জড়িত, সকল সংস্থার প্ল্যানকে সমন্বয় করে কিন্তু এই মহাপরিকল্পনাটা তৈরি করা হয়। এখন যখন একটা প্ল্যান তৈরি করা হয় এই প্ল্যান ইমপ্লিমেন্টেশনের দায়িত্ব শুধু একটি কর্তৃপক্ষের একা নয়, সেখানে যখন সরকারি সকল সেবা প্রদানকারী সংস্থার দায়িত্ব রয়েছে, রাজুক তার নিজেরও দায়িত্ব রয়েছে, সাধারণ মানুষেরও দায়িত্ব রয়েছে। যেমন আমি একটি জায়গায় আবাসনের জন্য আমরা আইডেন্টিফাই করছি, দেখা যাচ্ছে যে আমি আবাসন না করে সেখানে আমি শিল্প করে ফেলছি, এই দায়িত্বটা কিন্তু কার? সাধারণ মানুষের। সবাই কিন্তু আমরা মহাপরিকল্পনা সকলের জন্য উন্মুক্ত। আবার যেখানে শিল্প গড়ে ওঠার কথা সেখানে কিন্তু আমরা আবাসন হিসেবে গড়ে উঠছি। এখন যখন ইনভেস্টমেন্ট প্ল্যানগুলি বিশেষ করে ট্রান্সপোর্ট রিলেটেড বা অন্যান্য ড্রেনেজ বা অন্যান্য ফেসিলিটিসগুলি আমরা যেসব ইনভেস্টমেন্ট প্ল্যানগুলি আমাদের মহাপরিকল্পনায় দিই, এর জন্য দরকার ছিল আমাদের যে একটা ফিনান্সিয়াল প্ল্যানিং করা, যে কিভাবে এই জন্য আমাদের অর্থনৈতিক সক্ষমতা আমরা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আমরা অনেক উন্নয়ন পরিকল্পনা নিচ্ছি, উন্নয়ন পরিকল্পনা যদি আমরা নেই আমরা ডেফিনেটলি পদ্মা সেতুর জন্য প্রায়োরিটি আমাকে সিলেক্ট করতে হবে। ডেফিনেটলি পদ্মা সেতু আমাদের একটা রিজনাল জোনকে 10-12 ডিস্ট্রিক্টকে ঢাকার সাথে কানেক্টিং করছে, হয়তো সেই টাকা দিয়ে আমরা এই রাজধানী উন্নয়নের ভিতর অনেক কিছু পরিকল্পনা নিতে পারতাম, কিন্তু এই সমগ্র দেশ সরকারকে চিন্তা করতে হবে সমগ্র দেশের একটা ব্যালেন্স ডেভেলপমেন্ট করার জন্য। অতীতের অভিজ্ঞতা থেকে আমরা অ্যাকশন বেস পরিকল্পনা নিচ্ছি এবং ইনোভেটিভ ফাইন্যান্সিং সিস্টেম আমরা এবার পরিকল্পনা ইনকর্পোরেট করছি, যার মাধ্যমে ভবিষ্যতে যে ধরনের পরিকল্পনা করা হবে আমরা চেষ্টা করব যে সেই পরিকল্পনাগুলোকে বাস্তবায়নের দিকে কিভাবে নেওয়া যায়, এবং সেই লক্ষ্যে রাজ্য অগ্রসর হচ্ছে। মুসরুদ্দিন হাসান, আপনি বলতে হবে পরিবেশ রক্ষায় আমাদের নগরে কি কি পরিকল্পনা নেওয়া যেতে পারে? আমাদের নগরের পরিবেশ রক্ষা করতে হবে সেই যে ইচ্ছাশক্তি সেটাই প্রকাশ করতে হবে সর্বপ্রথম। দেখুন আমি যদি নগর উন্নয়ন বলতে এটাই বুঝি যে গাছপালা কাটা, খাল ভরাট করা, তাহলে কিন্তু হলো না। এখন এই ইচ্ছাশক্তি, এটা রাজনৈতিক ইচ্ছা, সামাজিক ইচ্ছা, সদিচ্ছা সবগুলোর সম্মিলন হতে হবে। এটা কম করার পরে কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে আমাকে একটি শহরের জন্য কত পার্সেন্ট বা কত শতাংশ জায়গা আমাকে রাখতে হবে, সেই জায়গাটা কিন্তু আমাকে রক্ষা করতেই হবে, এবং এই রক্ষা করাটা এটা আমাদের জাতীয় দায়িত্বের মধ্যে পড়তে হবে। এবং যদি প্রয়োজন হয় রাজুক যেরকম পাবলিক ল্যান্ড অ্যাকোয়ার করে এইগুলো রক্ষা নানা ধরনের পরিকল্পনা করছে, প্রয়োজনে প্রাইভেট ল্যান্ড অ্যাকোয়ার করে এই জলাভূমিগুলোকে কিন্তু পরিকল্পনার অধীনে আনতে হবে, তা না হলে কিন্তু আমরা এগুলোকে রক্ষা করতে পারবো না। আর আরেকটা ব্যাপার হলো এটা কিন্তু এখন অনেক ধরনের প্রযুক্তিক যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের
সুফল নিয়েও কিন্তু আমরা পরিবেশকে রক্ষা করতে পারি। আমরা ছাদ ছাদ বাগান বা রুফটপ গার্ডেনিং সেটা কিন্তু ব্যবস্থা করতে পারি। আমরা চাইলে এখন রাজুক অনুমোদন দেওয়ার সময় বলতে পারে আপনি বিল্ডিং করছেন আপনাকে কিন্তু এই নির্দিষ্ট শতাংশ গ্রিন রাখতে হবে, খোলা রাখতে হবে, গ্রিন প্লট রেশিও যেটাকে বলতে সেটা ব্যবস্থা করতে হবে। আপনাকে কিন্তু বৃষ্টির পানি সংরক্ষণের জন্য ব্যবস্থা রাখতে হবে। আরও বলতে বলতে পারে যে যেটা সিটি কর্পোরেশন কয়েকদিন আগে ওনারা দক্ষিণ সিটি কর্পোরেশন ঘোষণা দিয়েছেন, বলেছেন যে যাদের রুফটপ গার্ডেনিং থাকবে তাদেরকে 10% ট্যাক্স হোল্ডিং ট্যাক্স ছাড় দেওয়া হবে। এই ধরনের কাজগুলো করতে হবে। এবং আরেকটি বড় ব্যাপার, পরিবেশ ধ্বংস করার ক্ষেত্রে বা বায়ু দূষণের একটি বড় উদাহরণ হচ্ছে গিয়া যান্ত্রিক বাহন, যেগুলোতে আসলে জ্বালানি পোড়ানো হচ্ছে। সুতরাং সেই ক্ষেত্রে অযান্ত্রিক বাহনকে উৎসাহিত করতে হবে। কিন্তু এই অযান্ত্রিক বাহন উৎসাহিত করতে গেলে আমরা হয়তো ভয় পেয়ে যেতে পারি রিক্সার মতো আরও আসলে আমরা সমস্যা তৈরি করবো, আসলে তা না। এই রিক্সাকে অযান্ত্রিক বাহনকে কী করে নগর পরিকল্পনায় নগর ব্যবস্থাপনায় সমন্বিত করা যায় সেটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। এখন বিশ্বের যত বড় শহর দেখেন, লন্ডন, আমস্টারডাম, প্যারিস, নিউ ইয়র্ক, যত বড় শহর দেখেন ওদের দুই ধরনের বাহন, একটি হলো গণপরিবহন আরেকটি হলো অযান্ত্রিক বাহন। তারা কিন্তু নিজেরাই যান্ত্রিক বাহন বা প্রাইভেট কার নির্ভরতা কমাচ্ছে। আমাদেরকে এদিকেও কিন্তু যেতে হবে। আর সর্বোপরি আমাদের শিশুদেরকে, আমাদের নিজেদেরকেও আসলে পরিবেশ নিয়ে অবশ্যই উৎসাহী হতে হবে এবং রক্ষার শপথ নিতে হবে। জনাব মাজহারুল ইসলাম, আপনার কাছে ঢাকার পরিকল্পিত উন্নয়নে রাজউক সিটি কর্পোরেশন, DTCA মন্ত্রণালয় সহ বেশ কিছু প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও ঢাকা দিন দিন বসবাসের অযোগ্য শহরে পরিণত হচ্ছে বলে অনেকেই বলে থাকছেন। তো একজন নগরবিদ হিসাবে, পরিকল্পনাবিদ হিসাবে এ ব্যাপারে আপনার কোনো প্রস্তাবনা আপনি দিতে চাইবেন কিনা? আসলে দেখেন যে ঢাকা শহর আজকে প্রায় 1.5 কোটি উপরে লোক বাস করে এবং এইটার টোটাল যে ড্যাপের যে পরিধি এটা হচ্ছে প্রায় 1528 স্কোয়ার কিলোমিটার। এই বিশাল শহরে এত লোক এবং আমাদের যেই পরিমাণ রাস্তা থাকার কথা প্ল্যানিংয়ের নিয়ম অনুযায়ী তার অন্তর রাস্তাঘাট আমাদের আছে। আজকে আপনি যদি মতিঝিল থেকে উত্তরা যেতে চান হয়তো আপনার 2 ঘন্টাও লেগে যেতে পারে, 2 ঘন্টা আড়াই ঘন্টা এরকম টাইম লেগে যায়। তো নর্মালি এত টাইম লাগার কথা না, যদি জ্যাম না থাকতো হয়তো 20 মিনিটেই চলে যাওয়া যেত। কিন্তু এটা কেন? এটা হচ্ছে এই যে আমাদের একটা হচ্ছে যে আমাদের রাস্তার স্বল্পতা, আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের এখানে যে প্রাইভেট কার রাস্তায়, প্রাইভেট কার এবং রিক্সার পরিমাণ অনেক বেশি। তো আমরা এটা সবসময় বলে থাকি যে পাবলিক ট্রান্সপোর্টকে সবচেয়ে বেশি আপনার প্রায়োরিটি দিতে হবে। ইভেন মানে প্রাইভেট কারগুলোকে মানে এটাকে ডে বাই ডে এটাকে কমিয়ে আনতে হবে। একটা বাসে আপনার প্রায় 50 জন লোক যেতে পারছে, কিন্তু সেখানে 50 জন লোক যাওয়ার জন্য অন্তত 20-25টা গাড়ি লাগবে। ট্রান্সপোর্টেশন সেক্টরের ক্ষেত্রে বলবো যে পাবলিক ট্রান্সপোর্টের উপর আমাদের গুরুত্ব দিতে হবে। পুরান ঢাকার মতো অনেক জায়গা আছে যে একজন মানুষ মারা গেলে তার যে লাশটা বের করবে সেরকম স্কোপও থাকে না, বা একটা অ্যাম্বুলেন্স ঢুকবে সেটার স্কোপও থাকে না। এখন প্রাইভেট সেক্টরকে এবং গভর্নমেন্ট সেক্টরকে পাশাপাশি কাজ করে ঢাকার উন্নয়নের ক্ষেত্রে এগিয়ে যেতে হবে। আমরা যেহেতু 2041-এর স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী এই স্বপ্নকে বাস্তবায়নের জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তো আপনি ড্যাপের পিডি হিসেবে সর্বশেষ আপনি প্রত্যাশা কীভাবে ব্যক্ত করতে চাইবেন? আমাদের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনা মোতাবেক অলরেডি আমরা কাজ করে যাচ্ছি যে আগামী জানুয়ারি থেকে আমাদের এই সকল প্রকার সেবাকে আমরা ডিজিটাল পদ্ধতির সেবা প্রদান করার উদ্যোগ গ্রহণ করেছি এবং সকল ধরনের সেবা, যেমন নকশা অনুমোদন থেকে শুরু করে আমাদের প্লট বরাদ্দ হস্তান্তর থেকে শুরু করে সকল সেবা আপনি অনলাইন ভিত্তিতে করে সেবা নিতে পারবেন। অ্যাট দ্য সেম টাইম আমরা মানুষের জন্য পরিকল্পনা তৈরি করছি, সে মানুষকে নগর পরিকল্পনায় অংশগ্রহণের সুযোগ করে দিচ্ছি। অ্যাট দ্য সেম টাইম আমরা যেমন আমাদের নতুন নতুন শহর তৈরি করলে হবে না, আমরা যে জায়গায় জনবসতি রয়েছে তাদেরকেও এই পরিকল্পনা আওতায় আনতে হবে। সেজন্য আমরা ওল্ড ঢাকাকে আমরা কীভাবে রিভাইটালাইজ করে আমরা রিডেভেলপমেন্ট প্রকল্পের একটি উদ্যোগ আমরা গ্রহণ করছি। তাছাড়াও আমরা যে একটা ঢাকা মেগা সিটিতে রূপান্তর হচ্ছে, সেই মেগা সিটিকে আমরা একটা মাস ট্রানজিটকে, র্যাপিড ট্রানজিটকে আমরা এনকারেজ করছি। এবং অলরেডি আপনি জানেন যে উত্তরা 3rd ফেজ থেকে মতিঝিল পর্যন্ত MRT লাইন 6 এর কাজ কার্যক্রম শুরু হয়েছে। অ্যাট দ্য সেম টাইম MRT লাইন 1 এন্ড 5 যেটা হেমায়তপুর সাবার হয়ে আপনার গাবতলি হয়ে ক্যান্টনমেন্টে হয়ে আমরা এই গুলশান হয়ে আমরা বাটারো পর্যন্ত একটি অ্যালাইনমেন্ট MRT লাইন ফিজিবিলিটি কার্যক্রম এবং ডিজাইন স্টেজ কাজ চলছে। আর একটি উত্তরা থেকে
পূর্বাচল এবং মতিঝিল পর্যন্ত একটি মাস রেপি। আশা করা যায় এই সমন্বিত উদ্যোগ গ্রহণ করার পরে আমরা 2041 সালের ভিতরে মাননীয় প্রধানমন্ত্রী সুযোগ্য নেতৃত্বে আমরা ডেভেলপ কান্ট্রিজে রূপান্তরিত হতে পারব। ধন্যবাদ অধ্যাপক মোহাম্মদ মুসলিউদ্দিন হাসান এবং জনাব মাজহারুল ইসলাম এবং আশরাফুল ইসলাম, আপনারা নগর পরিকল্পনাবিদ, আপনাদের চিন্তা চেতনার থেকে যে বক্তব্যগুলো এসছে অবশ্যই আমরা যদি সমন্বিত উদ্যোগ আমরা নিতে পারি তাহলে এই সমস্যাগুলো আমরা ওভারকাম করে একটি সুন্দর আধুনিক শহর আমরা ঢাকাকে আমরা দেখতে পাবো আগামীতে। প্রিয় দর্শক, আমরা এগিয়ে যাব সেই বাংলাদেশটি গড়ার লক্ষ্যে যে বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি মহান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকে পর্যন্তই সকলকে শুভকামনা রইল। খোদা হাফেজ।